শীতকাল মানেই কিন্তু বড়ি দেওয়া শীতকালে যে কোনো তরকারিতে বড়ি দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে তাই দেখো আমি বড়ি দিতে বসে পড়েছি কালকে কালআালটা আমি ভিজিয়ে রেখেছিলাম আজকে পেস্ট করে নিয়েছি আর দেখো এখানে আমি কুমড়োটাও ভালো করে পেস্ট করে ধুয়ে ভালো করে চাপ খাইয়ে রেখে দিয়েছিলাম কুমড়ো আর ডালবাটা ভালো করে মিশিয়ে ফে ফেটিয়ে নিয়ে ভালো করে বড়িগুলো দিতে হবে আমার ফ্যাটানোর কাজে কিন্তু ছেলে অনেকটাই হেল্প করেছে দেখো আমি বড়িগুলো সব বসিয়ে দিচ্ছি ভালো করে না ফেটিয়ে দিলে কিন্তু বড়িগুলো ভালো হয় না দেখতেও যেমন ভালো হয় না খেতেও কিন্তু খুব একটা ভালো হয় না তাই ছেলেকে বললাম তুই একটু ফেটিয়ে দে তাহলে ভালো হয় হবে দেখো ছেলে অনেকটাই ফেটিয়ে দিয়েছে আমি ভালো করে মাখিয়ে নিয়ে এই বড়িগুলো দিয়ে নেব সমস্ত বড়িগুলো আমি একটা একটা করে দেখো অনেকগুলো দিয়ে নিয়েছি এখানে আর আমার ছেলে একটা কত বড় বড়ি দিয়েছে দেখো এখানে সমস্ত বড়ি আমার দেওয়ার দুদিন পর দেখো আমি বড়িগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তলাটাও ভালো করে শুকিয়ে যায় উল্টে পাল্টে ভালো করে আমি বড়িগুলো শুকিয়ে নেবো দেখো বড়িগুলো কিন্তু অনেকটাই ঝরঝরা হয়ে গেছে এগুলো আমি তুলে নিয়েছি আর একটা কৌটো ভরে আমি এগুলো রেখে দেবো যাতে অনেক দিন বড়িগুলো খাওয়া যায় সমস্ত তরকারির মধ্যে দিয়ে